আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তোমাদের আবারও চলে আসলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে 40টি এক কথায় যে উত্তর রয়েছে সেই প্রশ্ন শেখাবো, পাশাপাশি এর উত্তর থাকবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনার দিকে। বন্ধুরা, উপরে থাকবে প্রশ্ন, নিচে থাকবে উত্তর। এই প্রশ্নগুলোকে তোমরা এমসিকিউ বা নৈবিত্তিক হিসেবে ধরতে পারো, শুধু আমরা অপশন বাদ দিয়েছি। 1974 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? বন্ধুরা, বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.64 কোটি। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত? উত্তর 1.37%। মালদ্বীপের জনসংখ্যার ঘনত্ব কত? 1426। আবারও বলছি, মালদ্বীপের জনসংখ্যার ঘনত্ব কত? 1426 জন। ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? 445 জন। ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? 445 জন। কোন এলাকার জনসংখ্যার ঘনত্ব কম? উত্তর চর এলাকার। প্রশ্ন, কোন এলাকার জনসংখ্যার ঘনত্ব কম? উত্তর চর এলাকার। কোন পেশাজীবীদের জন্মহার বেশি? বন্ধুরা, কোন পেশাজীবীদের জন্মহার বেশি হয়? উত্তর শ্রমিক। কোন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি? উত্তর সমতল ভূমিতে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? উত্তর 72.6 বছর। কাদেরকে নির্ভরশীল জনসংখ্যা হিসেবে বিবেচনা করা হয়? উত্তর বৃদ্ধ। অভ্যন্তরীণ স্থানান্তর মূলত কেন হয়ে থাকে? উত্তর অর্থনৈতিক কারণে। অভ্যন্তরীণ স্থানান্তর তাহলে কেন হয়ে থাকে? অর্থনৈতিক কারণে। বন্ধুরা, আমাদের সমাজে প্রবীণদের সমস্যার কারণ কী? উত্তর, তাদের উপার্জনের সামর্থ্য নেই, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, সমাজে নৈতিক শিক্ষার অবনতি, এটাই হলো তাদের সমস্যার কারণ। জাতিসংঘ মানবাধিকার সনদ প্রকাশ করে কত সালে? উত্তর 1948 সালে। যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে কত সালে? উত্তর 1986 সালে। যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে কত সালে? 1986 সালে। যৌতুক কোন যুগের প্রথা? উত্তর যৌতুক প্রাচীন যুগের প্রথা। কোথায় বিয়ের পর কোনে স্বামীর ঘরে অর্থ সম্পত্তি নিয়ে যেত? উত্তর অ্যাথেন্সে। এছাড়া চীনেও নিয়ে যেত। যৌতুকের প্রধান কারণ কি? উত্তর দারিদ্র। বন্ধুরা, যৌতুকের প্রধান কারণ কি তাহলে? উত্তর হবে দারিদ্র, অবশ্যই মনে রাখবে। যৌতুক দেওয়া ও নেওয়া কী ধরনের কাজ? উত্তর অপরাধমূলক কাজ। যৌতুক দেওয়া ও নেওয়া কী ধরনের কাজ? অপরাধমূলক কাজ। কুচিং কোন দেশের প্রধান সমুদ্র বন্দর? উত্তর মালয়েশিয়া। আবারও বলছি, কুচিং কোন দেশের প্রধান সমুদ্র বন্দর? উত্তর হবে মালয়েশিয়া। দক্ষিণ এশিয়ার বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র কোনটি? উত্তর ভারত। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ কোনটি? উত্তর ভারত। দক্ষিণ এশিয়ার বৃহত্তম পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর উত্তর দিকে। আবারও বলছি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত? ভারতের উত্তরে অবস্থিত। ভারত স্বাধীনতা লাভ করে কত সালে? 1947 সালের 15 আগস্ট। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট। আর পাকিস্তান স্বাধীনতা লাভ করে কবে জানো? 1947 সালের 14ই আগস্ট।
চীনের রাজধানীর নাম কি বন্ধুরা? চীনের রাজধানীর নাম হলো বেইজিং। চীনের রাজধানীর নাম কি? বেইজিং। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? উত্তর ভারত। ভারতকে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয়। পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয় কোনটি? কোনটিকে বলা হয় বন্ধুরা? পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয় ভারতকে। পূর্ব এশিয়ার দ্বীপময় দেশ কোনটি? উত্তর পূর্ব এশিয়ার দ্বীপময় দেশ হলো জাপান। কত সালে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের কাজ শুরু হয়েছে? 2016 সালে। কোনটির উন্নয়নের স্বার্থে টেকসই উন্নয়ন অভিষ্ট প্রণীত হয়েছে? সমগ্র বিশ্বের উন্নয়নের স্বার্থে। এসডিজির লক্ষ্য কয়টি? এসডিজির লক্ষ্য হলো 17টি। এসডিজির লক্ষ্য 17টি আর এমডিজির লক্ষ্য কিন্তু 8টি। এসডিজির পূর্ণরূপ হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। আর এমডিজির পূর্ণরূপ হল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। ইউএনডিপির পূর্ণরূপ হল ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামস। এমডিজি অর্জনের মেয়াদ শেষ হয় কত সালে বন্ধুরা? এটা হচ্ছে 15 সালে, 2015 সালে উত্তর হবে। উত্তর 2015। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর অ্যান্টোনিও গুটারেস। শুরুতে জাতিসংঘের সদস্য কত ছিল? 51টি দেশ ছিল জাতিসংঘের সদস্য দেশ। আর বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ হলো 193টি। কোরিয়ার ঋতু কয়টি বন্ধুরা? কোরিয়ার ঋতু হলো 4টি। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? উত্তর 6টি। কয়টি? 6টি। তো বন্ধুরা, এই তো ছিল আজকে 40টা এক কথায় প্রশ্নের উত্তর। তো ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। সামনে আর মাত্র কয়েকদিন পরে বার্ষিক পরীক্ষা, অবশ্যই যদি কোনো বিষয়ে সমস্যা থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট করবে। ইংলিশের সকল রাইটিং পার্ট, গ্রামাটিক্যাল ক্লাস পাওয়ার জন্য কমেন্ট করবে। আর যদি শর্টকাট লাগে অবশ্যই সেটা উল্লেখ করে দিবে। যারা একটু দুর্বল শিক্ষার্থী বন্ধু রয়েছে, তোমাদের যারা কম পারো বলে দিবে কমেন্টে যে আমার শর্ট লাগবে। সবাই ভালো থাকবে।